এক জন্মাবধি নেত্রহীন ব্যক্তির সাথে গান্ধারীর বিবাহ কখনো হতে দেব না পিতাশ্রী, কখনো না। গান্ধারী, গান্ধারী দাঁড়া, গান্ধারী, গান্ধারী। আমার প্রিয় বোনকে বলারও প্রয়োজন মনে করেননি? না, এখন এখন কান্নার সময় নয় গান্ধারী, এখনো কান্নার সময় আসেনি। গান্ধারী, আমি এখনই হস্তিনাপুরে খবর পাঠাচ্ছি, আমরা এ বিবাহ মানছি না। ওদের যদি আক্রমণ করতে হয় তো করে নিক, কিন্তু আমরা এ বিবাহ মানছি না, কিছুতেই মানছি না। পিতাশ্রী আমাকে অগাধ স্নেহ দিয়েছেন ভ্রাতা, মাতা পিতার উপর যখন কোনো ধর্ম সংকট এসেছে তখন বলিদান না দিয়ে আমি কিছুতেই মুখ ফিরিয়ে নিতে পারবো না ভ্রাতা। আমি এই বিবাহে মত দিলাম। আমার পুত্রীকে ক্ষমা করুন রাজমাতা, কিন্তু ও তো এই পণ করেছে যে ও সারা জীবন নিজের চোখের ওপর এমনই অবগুণ্ঠন বেঁধে রাখবে। আমার দৃষ্টিহীনতার এমন অপমান করেছে কন্যা, তাকে আমার প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। অস্বীকার করছি আমি এই কন্যাকে। আমি আমার পিতার গৃহ ত্যাগ করে এসেছি আর্য, আপনার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য। আপনি যদি আমাকে অস্বীকার করেন তবে আমাকে এই অগ্নিকুণ্ডে প্রবেশ করতে হবে। পুত্রী,
যদি তুমি বিবাহ করতেই এখানে এসে থাকো তবে এই বাঁধনের কি কারণ? তোমার তো জ্ঞাত হওয়া উচিত যে কুরু রাজকুমারের এমন পত্নী আবশ্যক যে তার নেত্র হতে পারে। যথার্থ পত্নী তো সেই হতে পারে যে তার পতিকে পূর্ণ করে। আমি আমার আর্যকে অপূর্ণ মনে করি না, তাই ওনাকে পূর্ণ করার প্রশ্নই ওঠে না। আর্য আমার চোখে অপূর্ণ নন, কেবল অন্যদের থেকে ভিন্ন। আর ওনার স্ত্রীরূপে সফল হতে গেলে আমাকে সেই ভিন্ন জীবন স্বীকার করতেই হবে। সেই জন্য আমি আমার দৃষ্টি ত্যাগ করার নির্ণয় করেছি, সদা সর্বদার জন্য। এমন কোন প্রতিজ্ঞা করার আগে বিচার বিমর্শ করা আবশ্যক ছিল পুত্রী। কিন্তু বিচার বিমর্শ করে তো নির্ণয় করা যায়। হৃদয়ে শুদ্ধ আবেগ থেকে প্রতিজ্ঞার জন্ম হয়। আমার এই ধৃষ্টতা ক্ষমা করবেন তাতশ্রী, কিন্তু প্রতিজ্ঞা সম্বন্ধে আপনার চেয়ে অধিক আর কেই বা জানে। আমার প্রার্থনা এই, আমায় গ্রহণ করুন আপনাদের বংশের কুলবধূ রূপে, আর আমাকে সুযোগ দিন এ বংশকে 100 পুত্র প্রদান করার। আর এই সুযোগ দিন যেন আমি আমার স্বামী সব অন্ধকার আপন করে নিই, আর আমার তপস্যার ফল ওনাকে দিতে পারি। কুমারী গান্ধারী তাঁর স্বপক্ষে যা বললেন তাতে তার আত্মনিবেদনই প্রকাশ পায় মহারথী ভীষ্ম। অতএব আমার এই অভিপ্রায় যে কুমার ধৃতরাষ্ট্র কুমারী গান্ধারীকে অন্তর থেকে স্বীকার করুন, সেটাই যথার্থ। তবেই হস্তিনাপুর ও কুরুবংশের জন্য তা লাভদায়ক হবে। বিবাহ সম্পন্ন হল। গান্ধারী, আমি এখানে আর্য। জানি তুমি এখানেই আছো। আমার কাছে এসো গান্ধারী। আপনি কোথায় আর্য? আর কত মূর্খতা দেখাবে তুমি, যখন জানোই না আমি কোথায়, তবু নিজের চোখ নিজে কেন বেঁধে রেখেছো? তুমি কি ভেবে, আমার অপমান করার জন্য না নিজের উপহার করানোর জন্য? অধিকাংশ ব্যক্তি নিজের দুচোখ দিয়ে সব দেখতে পায় না, তা আমি আমার চোখ ছাড়াই দেখে ফেলতে পারি। তাই জন্য এই নাটক বন্ধ করো আর নিজের চোখ থেকে এই বাঁধন খুলে ফেলো। না আর্য, এমন অনর্থ করবেন না। প্রতিজ্ঞা ভঙ্গ করে যে তার জীবন নরকে পরিণত হয়। আর ধরো রাজ্যাভিষেকের পর যদি আমি তোমাকে চোখের বাঁধন খোলার আদেশ করি, তবু তুমি চোখের বাঁধন খুলবে না? যদি এমনই আদেশ পাই তো অগ্নিতে প্রবেশ করার পূর্বে আমি এই বাঁধন অবশ্যই খুলে নেব। তুমি এখানে কেবল আমার অপমানই করতে এসেছ। প্রথা অনুসারে তোমার চুলের জন্য এই চূড়ামণি এনেছিলাম গান্ধারী।
সৌভাগ্যের প্রতীক হয় এটা প্রতি স্ত্রীর জন্য, কিন্তু তুমি তার যোগ্যই। হস্তিনাপুর তোমাকে সম্রাজ্ঞী মানলেও আমি এই ধৃতরাষ্ট্র তোমাকে নিজের পত্নী কখনো মানবে না, কখনো মানবে না। মহাভারত।